খুব সুন্দর বলেছেন যে পুর মানে আমি লাইফ প্রত্যেকটা দেখেছি আপনার অকল প্রভু, শুধু আপনার সামলাম না, এটা আমার নসিবে নেই, সমস্যা নেই, নেক্সট টাইম প্রভু নিশ্চয়ই যা। অবশ্যই হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় রাধা জয় রাধা, গেল কয়, জয় রাধা, আমি প্রথম থেকে প্রভু দেখছি, আমি 332 থেকে শুরু করে 332 হলো 9-3, 333 9-4, 334 9-5, 335 9-6, 336 9-7, 337 9-8, 338 9-9, 339 9-10, তাহলে আজকে 40-11 প্রভু এই হিসেবে বলছি। এখন আমার কথা বলিল কিনা? আচ্ছা, আমি আমি আবার পরে ক্লাসের লাস্টে আমি দেখব, আমি ইউটিউব আমার চেক করে দেখব, মানে আমার আবার কথা ভুল হলো কিনা আমি তাও বুঝতেছি না এখন। আমি আমি ইউটিউব আমার চেক করে দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় রাধা, ও মানে দিয়ে বের হয়ে গেছে, যাই হোক। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি শপদান্তিকম্। বন্দেয়ং শ্রীগুরুর শ্রীযুতপদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতম তম সজীবম সাধয়িতম শবধূতম পরিজনসহিতম কৃষ্ণচৈতন্য দেবম। শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতং চ নমাং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকাথদমদায় নগর গ্রাম তারিণে। নমাং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকাম করতি বাচলম পঙ্গুলং হায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারিণম শ্রীচৈতন্যেশ্বরম। হরি ওম তৎসত্। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পদক স্বামী গুরু মহারাজ, স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ এবং গৌরী আচার্যবর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা এই জুমে এবং লাইভে উপস্থিত সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। সকলকে বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনে বৈষ্ণবে বৈ নমো নমো। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে হচ্ছে আমাদের ভগবদ গীতার নবম অধ্যায়ের, শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। অবজানন্তি মং মোরা মানসীনাম তনুমাশ্রিতম পরম ভাবম অব
परम भावम अजान्त मम भूत महेश्वरम अवजानन्ति मामोरा मानुषीणां तनुम आश्रितम परम भावम अवजानन्तम मम भूत महेश्वरम अवजानन्ति मामोरा मानुषीणां तनुम आश्रितम परम भावम अजान्तम मम भूत महेश्वरम। हरे कृष्ण हरे कृष्ण प्रभु प्रणाम प्रणाम हरे कृष्ण प्रभु प्रणाम। ओ के आसे আমাদের ম্যাডাম নাকি দর্শন পেলাম কৃষ্ণ প্রভু প্রণাম ধন্যবাদ সুন্দর এক্সেলেন্ট আমাদের সুজয় প্রভু আছে সবাই হরে কৃষ্ণ পড়ুন ম্যাডাম পড়ুন কত কোনটা চলতেছে প্রভু নবম দেখছো একে বাদ দাও এর কোনো খবরই নেই আমরা কোথায় আছি কোন ব্রহ্মাণ্ডে আছি প্রভু ক্ষমা করবেন প্রভু আমি আসছি এখন থেকে নবম অধ্যায় কত নং শ্লোক 11 হরে কৃষ্ণ অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। বিশাল বড় তাৎপর্য আগে 10 নম্বর শ্লোকটা খেয়াল করুন এখানে বলে আমার অদক্ষতায় দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এই কথা বলেছে যে প্রকৃতি নিয়মে হে কন্তেয় আমার অদক্ষতার দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এখন এখানে প্রথম শব্দটা দেখুন আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তার মানে এর মাঝে প্রশ্ন হয়নি হে কন্ত আমার অদক্ষতায় জড় প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগতে পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এখন এর মাঝে একটা প্রশ্ন আছে বলুন তো কি প্রশ্ন করেছে অর্জুন অর্জুন কি প্রশ্ন করছে এর মাঝখানে যে কারণে আজকের এই শ্লোকের অবতারণা হয়েছে হরে কৃষ্ণ প্রভু হয়তো প্রশ্নটা যে ভগবান কি মনুষ্য রূপে অবতীর্ণ হন কিনা না প্রশ্নটা করেছে অর্জুন 10 নম্বর শ্লোকটা দেখুন হে কন্ত আমার অদক্ষতার দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এটা বলেছে। এখন অর্জুন জিজ্ঞেস করলো প্রভু আপনার ইচ্ছায় যেহেতু এই জগতের সৃষ্টি হয় ধ্বংস হয় সবকিছু হয় তারপরও মানুষ আপনাকে কেন ভগবান বলে মানতে চায় না এই প্রশ্ন করেছে। তখন ভগবান এই প্রশ্নটা করেছে উত্তর দিয়েছে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খ লোকেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এর জন্য আমার ক্রিয়া কর্মকে বুঝতে পারে না আমি যে এই বিশ্ব সৃষ্টির লয় প্রলয়ের কারণ এটা জানতে পারে না এই প্রশ্নটা করেছে। এটা লিখে রাখুন 10-11 মাসখানে কি প্রশ্ন
এবার আসুন প্রথমেই দেখুন, আমরা জানি ভগবানের জন্ম হয়, কিন্তু এখানে ভগবান নিজেই মুখে দিয়ে বলছে কি, অবজানন্তি মাংমুরা তনুমাশ্রিতম, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তাহলে এখানে ভগবান নিজেই বলছে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, ভগবান কিন্তু বলেনি আমি জন্মগ্রহণ করি। অবজানন্তি মাংমুরা মানুষিনম তনুমাশ্রিতম, মানুষিনম তনু পরম ভাব জানন্তম মম ভূত মহেশ্বর। তো আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ, তখন প্রথমে গেল এটা, তখন মূর্খ লোকেরা আমাকে অবজ্ঞা করে, যারা মূর্খ বুদ্ধি কম তারা ভগবানকে অবজ্ঞা করে। এখানে অবজ্ঞা মানে তারা ভগবানকে ভগবান বলে মানতে চায়, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত না, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে, কৃষ্ণ যে ভগবান সেটাকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে লিখে রাখুন তিনটে জিনিস তাকে আগে জানতে হবে। সেটা কি? বুদ্ধি কম থাকলে হবে না, মূর্খ হলে হবে না, প্রথম হচ্ছে এটা। সেকেন্ড কি, ভগবানের পরম ভাব সম্বন্ধে জানতে হলে শাস্ত্র পড়তে হবে, কারণ এখানে বলছে না আমার পরম ভাব সম্বন্ধে অবগত। এখন ভগবানের ভাব সম্বন্ধে জানতে হলে কি করতে হবে? ভগবানের সম্পর্কে অধ্যয়ন করতে হবে। আর একটা কি, তিন নম্বর পয়েন্ট, যারা ভাবি ভক্ত, যারা ভগবানকে ভাব দিয়ে ভালোবাসে, তাদের সঙ্গ করতে হবে। চার নম্বর পয়েন্ট, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না, তার মানে ভগবানকে যদি ভগবান বলে জানতে হয়, তাহলে ভগবানকে জানতে হবে তিনি হচ্ছেন সর্বভূতের মহেশ্বর। এখন প্রশ্ন হতে পারে, সর্বভূতের মহেশ্বর জানতে কি করতে হবে? শাস্ত্র পড়তে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই শ্লোক থেকে, যদি ভগবানকে জানতে হয় তাহলে আমাদেরকে তিন প্রসেস ফলো করতে হবে। একটা হচ্ছে মূর্খ হলে হবে না, বুদ্ধিমান হতে হবে, বিচার বোধ রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, ভগবানের ভাব সম্বন্ধে অবগত হতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে ভাব সম্বন্ধে অবগত হতে হলে আমাদের ভগবানের প্রেমী ভক্তের মুখ থেকে শ্রবণ করতে হবে। তিন নম্বর পয়েন্ট, কৃষ্ণকে সর্বভূতের মহেশ্বর বলে জানতে হবে, ব্র্যাকেটে লিখে রাখতে হবে। যদি কৃষ্ণকে সর্বভূতের মহেশ্বর রূপে জানতে হয়, তাতেও আমাদের শ্রবণ কীর্তন করতে হবে, তাহলে আমরা জানবো কৃষ্ণ পরমেশ্বর ভগবান। বুঝতে পেরেছেন? তাই এখানে এই কথাটা বুঝিয়েছে। এবার শুনি প্রভুপাদ কি বলছেন, বিশাল তাৎপর্য প্রভুপাদ। পড়ুন। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কে জয়। এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন, সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মোর লোক মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনকে শ্রেয় বলে মনে হয়। জড়জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিব, সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় এই উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, ঈশ্বর পরম কৃষ্ণ, এবং তার শ্রী বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ ঘন অর্থাৎ অপ্রাকৃত। এক মিনিট, এই দুটো প্যারায় প্রভুপাদ এটাই প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে কৃষ্ণ যে ভগবান, তিনি যে আমাদের মতো মনুষ্য নয়, তিনি আমাদের মতো মনুষ্য নয়, এমনকি তিনি মনুষ্য শরীর ধারণ করলো, তার স্থিতি
সম্পূর্ণ রূপে অপ্রাকৃত ট্রান্সেন্ডেন্টাল তিনি মনুষ্য রূপে হয়েও তিনি এই সৃষ্টি স্থিতি পালন সবকিছু তিনি করতে পারেন। এটা যে ভগবানের যে ভগবত্তাটা কত সেটাকে উপলব্ধি আমরা এখানে পড়েছি না যে অনুবাদে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়। প্রভুপাদ এটা ব্যাখ্যা করছে যদি কৃষ্ণকে ভগবান বলে আগে উপলব্ধি করতে হয় তাহলে ভাব সম্বন্ধে জানতে হবে, আর ভাব সম্বন্ধে জানতে হলে কি করতে হবে, কৃষ্ণ যে ভগবান এটাকে আগে আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে। তারপরে পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড়জাগতিক কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, যদিও তিনি একজন সাধারণ মানুষ নন কিন্তু তবুও মোর লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। তার শ্রীবিগ্রহকে এখানে মানুষিম বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্ন ভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে, সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায়। আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যার রূপ সচ্চিদানন্দময়। গোপাল তাপনী উপনিষদ। বৈদিক শাস্ত্রে আরো অনেক বিবরণ রয়েছে, তমেকং গোবিন্দম, তুমি হচ্ছ ইন্দ্রিয় সমূহের ও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহম, আর তোমার রূপ হচ্ছে শাশ্বত জ্ঞানময় ও আনন্দময়। শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী। এই প্যারাটাই এই কথাটাকে প্রপার এমফাসাইজ করতে চাচ্ছে। এই লাইনে প্রপার এই প্যারাতে এটাই উপলব্ধি করাতে চাচ্ছে যে কৃষ্ণ ভগবান তিনি যদিও মনুষ্যরূপ ধারণ করে আসে, কোন বিগ্রহ স্বরূপ নেন, কিন্তু তারপরও তিনি সেই স্থিতিতে থেকেও এই পুরো ব্রহ্মাণ্ডকে তিনি কন্ট্রোল করেন। আবার একজন সাধারণ কি করছে অর্জুনের সখারূপে অবতীর্ণ হলেও তিনি তার অবস্থানে ঠিক আছেন। তার মানে প্রভুপাদ এখানে আমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছে ভগবান যে স্থিতিতেই থাকো তিনি ভগবান, সোনা সেটা মাটিতে আর জুলাইতে থাকো আর হিয়ার আংটির মধ্যে থাকো, সোনা সব জায়গায় সোনা, ভগবান সব জায়গায় ভগবান। ভগবানকে তার ভগবত্তা প্রকাশের জন্য বিশেষ স্থানের দরকার নেই। তার এর জন্য একটা আছে না বাংলায় যে জ্ঞানী সে সব জায়গায় জ্ঞানী আর যে মূর্খ সে সব জায়গায় মূর্খ। এর জন্য ভগবান তার ভগবত্তা যে পরিস্থিতি থাকুক, এখন এই কথার দ্বারা আমাদের জীবনে কি শিক্ষা নেওয়া উচিত বলুন, এই কথার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি, এই কথার দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারি, এই কথার দ্বারা আমাদের জীবনে শিক্ষা, আমরা ভক্ত বা ভক্তি লাইনে যারা প্রবেশ করেছি সর্ব পরিস্থিতিতে আমাদের কি থাকা উচিত, ভক্ত ভাব থাকা উচিত। এরকম না যে আমি ঘরে ভক্ত বাইরে আমি, এরকম না, আমরা ভক্ত মানে সর্ব পরিস্থিতিতে। এখন আমি ঘরের মধ্যে প্রসাদ খাই আর একটা পার্টিতে গেলাম সেখানে গিয়ে চিকেন বিরিয়ানি খাই, এগুলো হবে না। আমি ঘরে ভালো ভক্তি করি, বাইরে যখন আমার সোসাইটিতে গেলাম জড়জগতি তখন আমি ওদের মতো হলাম, ভগবান তার ভগবত্তা সব জায়গায়। একটা কথা মনে রাখবেন, আপনি কারোর সঙ্গে প্রিটেন্ডিং করছেন না, আমরা আমার নিজের সঙ্গে আমি নিজেকে প্রিটেন্ডিং করছি। প্রিটেন্ডিং মানে কি, সল চাতুরি। আপনি হয়তো আমাকে ফাঁকি দিতে পারেন,
জগৎ কে ফাঁকি দিতে পারেন, কৃষ্ণকে ফাঁকি দিবেন কিভাবে? ও তো মনের মধ্যে বসা, হ্যাঁ না? এর জন্য এটার দ্বারা ভগবান বুঝাচ্ছেন যে তিনি সর্ব অবস্থাতেই তিনি ভগবান। ঠিক ভক্তকে সর্ব পরিস্থিতি দিয়ে তাকে ভক্তি ভাবকে বজায় রাখতে হবে। এরকম না আমি ঘরে ভক্ত বাইরে বা আমার বন্ধু মহলে বা আমার গোপনীয় জায়গায় আমি অভক্ত সুলভ আলোচনা করি তাহলে হবে না। কারণ হৃদেশে অর্জুন তিষ্ঠতি, কৃষ্ণ কোথায় বসে আছেন? হৃদয়ের মাঝে, সব বসে বসে ওয়াচ করতেছে। এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। পূর্ব জন্মের পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক, তাই তাকে মূঢ় বলা হয়েছে। কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে। এই ধরনের মূঢ় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে। এক মিনিট, এখানে প্রভুপাদ কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে মূঢ় কাকে বলে? মূঢ় হচ্ছে বুদ্ধির অভাব, আর বুদ্ধি অভাব হয় কেন? জ্ঞানের অভাবের কারণ। তাই আমরা এই প্যারাটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, ভক্তিতে আমাদের কিসের দরকার আছে? জ্ঞানের। এখন একটা বুঝুন, আমরা তো শুনেছি ভক্তি কি? ভক্তি হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, তো সেখানে আবার জ্ঞান দরকার কি? কারণ আরো শাস্ত্রে বলেছে যে কি, রূপ গোস্বামী বলেছেন যে শুদ্ধ ভক্তি কি? জ্ঞান ও কর্মাদি অনাবৃতন, সেগুলো জ্ঞান এবং কর্ম থেকে সম্পূর্ণরূপে আলাদা। এখন এখানে ভক্তি করতে হলে জ্ঞানে না, প্রাথমিক স্টেজে ভক্তির জন্য কি দরকার আছে? জ্ঞানের দরকার আছে। তা না হলে আপনি জ্ঞানটাকে ভক্তিটাকে খিচুড়ি বানিয়ে ফেলেন। এর জন্য যদি ভক্তিটাকে ঠিক মতন যাজন করতে হয় তাহলে আমাদের কিছু বিচার বোধ বা জ্ঞান বুদ্ধি থাকা। এখন ধরুন হরিদাস ঠাকুর, তার জ্ঞান না হলেও চলবে, কারণ কি তার স্থিতি অনেক উন্নত, কিন্তু আমাদের স্থিতি এখনো উন্নত হয়নি। এর জন্য আমাদেরকে ভক্তিকে ভালো করে বুঝতে হলে, উপলব্ধি করতে হলে আমাদেরকে জ্ঞানের প্রয়োজন আছে। এর জন্য প্রভুপাদ বলছে যে ভক্তির ভিত্তিটা হচ্ছে এই জ্ঞান। একটা জিনিস দেখুন, একটা ছাদ, আপনি পিলার ছাড়াও ছাদ করা যায় ওয়ালের উপরে, কিন্তু সেই ছাদটা মজবুত হবে না। কিন্তু ছাদ যদি পিলার দিয়ে করেন তাহলে ছাদ মজবুত হবে। এর জন্য ভক্তির ভিত্তি হলো জ্ঞান। যদি জ্ঞান না থাকে আপনার ভক্তিটা যে কোনো জায়গায় টালমাটাল হতে পারে। এখন আমি ক্লাস দিচ্ছি, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র সবকিছু ভালো বুঝতেছেন, কিন্তু কালকে যখন আমি ক্লাস দেব না, আপনি লোকনাথ বাবার মন্দিরে ক্লাস শুনবেন, অনুকূল ঠাকুরের ওখানে ক্লাস শুনবেন, সবটাই আপনার কাছে পারফেক্ট মনে হবে সব কথাগুলো। আবার হরিচাঁদের ওখানে ক্লাস শুনবেন, সবগুলো আপনাকে পারফেক্ট মনে হবে। কিন্তু আপনার যদি গীতার উপরে প্রগাঢ় জ্ঞান থাকে তখন আপনি বুঝতে পারবেন কে ভগবান কে ভাবে। কারণ দেখুন মানুষ, আজকে একটা ভক্ত আমাকে একটা মেসেজ করেছে, হ্যাঁ আচ্ছা প্রভু হরিচাঁদ ঠাকুর কি ভগবানের অবতার? তাহলে দেখুন সে কিন্তু একটা বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার, সে প্রশ্ন করেছে হরিচাঁদ ঠাকুর কি ভগবান। সে বিসিএস ক্যাডার হয়ে সে জানতে জানে না যে একজনকে অবতার হতে হলে তার মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার। সে কারণ কি, সে চৈতন্য চরিতামৃত পড়েনি? আমরা সেদিন পড়িয়েছি না চৈতন্য চরিতামৃতে,
যে অবতার হতে হলে তার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে। মহাপ্রভুর জন্মলীলা আমি পড়িয়েছি, যারা চৈতন্য চরিতামৃত ক্লাস রেগুলার করে তারা জানে। এটা যদি মানুষ না পড়ে তাহলে তো যে কেউ কেউ অবতার বলবে, একটু ভেলকি বাজি দেখাবে তো অবতার বলবে না। অবতার হতে হলে তার মধ্যে কি কি লক্ষণ, কি কি বিচার, কি কি জিনিস, কোন কোন শাস্ত্রে উল্লেখ থাকতে হবে, এর জন্য ভগবান কেউ উপলব্ধি করতে হলে আমাদেরকে জ্ঞানের প্রয়োজন আছে। তারপরে এই সমস্ত মোড় লোকেরা এটিও জানে না যে এই জড়জগতে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ। তিনি হচ্ছেন মায়াশক্তির অধীশ্বর, যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে, মম মায়া দূরত্বয়া। সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়াশক্তি সর্বতোভাবে তার অধীন, তাই তার চরণারবিন্দের শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ জীব মায়াশক্তি প্রভাব থেকে মুক্ত হতে পারে, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মতো জড় দেহদারী হতে পারেন? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। মূর্খেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সবকিছুরই নিয়ন্তা হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত, তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার শ্রী বিগ্রহ কিভাবে একসঙ্গে অসীম ও অতীন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন। ভগবান অসীমকে নিয়ন্ত্রণ প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। এটি হচ্ছে যোগে যোগমৈশ্বরম, অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি। যদিও মূঢ় লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নররূপী শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তাই তিনি তার শ্রী চরণারবিন্দে সর্বতোভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন। এক মিনিট, এখন এখানে দেখুন, এই সমস্ত মূঢ় লোকেরা এটিও জানে না যে এই জড়জগতে পরমেশ্বর ভগবান অবতরণ হচ্ছে তার একটি অন্তরঙ্গা শক্তির প্রকাশ, ভগবানের একটা অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এখন এটা বুঝুন, এই জিনিসটাকে আমাদেরকে একটু অ্যানালাইসিস করি। এই কথাটার অর্থ প্রবাদ কি বুঝাবে? এই জড়জগতে পরম পুরুষোত্তম ভগবান অবতরণ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ, তার অন্তরঙ্গা শক্তিকে যোগমায়া। তাই যোগমায়ের একটা প্রকাশ হচ্ছে ভগবান এই জগতে আসে। তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, কৃষ্ণ হচ্ছেন মায়া শক্তি। যে কথা পূর্বে কয়েকবার মম মায়া দূরত্ব, সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বত্রভাবে তার অধীন, তাই তার চরণামৃন্দে শরণাগত হওয়া যে কোনো জীবে এই মায়া নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত হতে পারেন। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে না, কৃষ্ণ যে ভগবান এর মধ্যে কি কি গুণাবলী থাকলে সে যে ভগবান, সেটা এই প্যারাটার মধ্যে কয়েকটা উল্লেখ করা হয়েছে। আমরা সেই পয়েন্ট গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি, আপনি লিখে নিন। প্রথম হচ্ছে, ভগবান হতে হলে তাকে কি করতে হবে? সে সম্পূর্ণরূপে মায়াধীশ হতে হবে। প্রথম পয়েন্ট দেখুন, এগুলো লিখতে থাকো। প্রথম পয়েন্ট হচ্ছে, তিনি মায়াধীশ হতে হবে, তার মানে মায়া তার বশ হতে হবে, তিনি মায়ার নিয়ন্ত্রক হতে হবে। সেকেন্ড আর একটা কি, তিনি কি হবে, বহিরঙ্গা এবং অন্তরঙ্গ শক্তির নিয়ন্ত্রক হতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে,
যদি কেউ মায়া থেকে মুক্ত হতে হয় তাহলে তাকে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। যদি যার আশ্রয় নিলে পরে মায়া থেকে মুক্ত হওয়া যায় তিনি ভগবান হতে পারে, তিনি ভগবান হতে পারে। তার মানে কৃষ্ণ যে ভগবান সেটা আমরা দেখতে পারি, তার চরণে আশ্রয় নিলে আমরা মায়া থেকে মুক্ত থাকি। এবার আসুন আরো আমরা পড়তে পড়তে ফাইন্ড আউট করি, শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার পরে যদি বদ্ধজীব মায়া শক্তি থেকে মুক্ত হতে পারে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন সংহার পরিচালক সেই ভগবান কি করে জড়দা দেহধারী জীব হতে পারে? তার মানে আরেকটা পয়েন্ট যে কৃষ্ণের চরণে যদি আশ্রয় নেওয়ার ফলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারি তাহলে সেই ভগবান কখনো মানুষ হতে পারে না, এটা একটা পয়েন্ট গেল। অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধারণা সম্পূর্ণরূপে মূঢ়তার প্রকাশ। মূর্খরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষ রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সবকিছুই তার নিয়ন্ত্রণ। তার মানে ভগবান হতে গেলে তাকে কি করতে হবে, অণু থেকে শুরু করে বিশাল সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে এবং সবকিছুর মধ্যে তাকে বিরাজমান থাকতে হবে, এটা একটা পয়েন্ট ভগবান হতে হবে। তারপরে কি বলছে, বৃহত্তম ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত, তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার বিগ্রহ কিভাবে এক সঙ্গে অসীম এবং ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে আরেকটা জিনিস, ভগবান হতে হলে কি করতে হবে, সে কিভাবে ক্ষুদ্র এবং বিশাল এই দুটোর মধ্যেই থাকতে পারে এটা মানুষের বুদ্ধির গোচর হওয়া যাবে না। কারণ একটা জিনিস বুঝতে হবে, কাউকে যদি স্পেশাল হতে হয় তাকে কিছু এমন কিছু হতে হবে যেটা মানুষ কল্পনার বাইরে হতে হবে। যদি মানুষ সবকিছু ভগবানের কল্পনার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তো তার কিছু স্পেশালিটি থাকলো না। তার মানে ভগবান হতে হলে কি হতে হবে, ক্ষুদ্র এবং বিশালের ঊর্ধ্বে যে সে কিছু করতে পারে সেটা তার মধ্যে সেই গুণ থাকতে হবে, সেই গুণ থাকতে হবে। আরেকটা জিনিস এখানে বলেছে, বস্তুত পক্ষে ভগবান এই অসীম এবং সসীম নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকে। ভগবান হতে হতে কি হবে, ভগবান হতে হলে তাকে এই অসীম সসীম নিয়ন্ত্রণের থেকে তাকে কি সম্পূর্ণ স্বতন্ত্র, মানে তিনি নিয়ন্ত্রণ করছে কিন্তু সে ডাইরেক্টলি না। সেদিন আমি বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে, ভগবান কেন এফেক্টেড হয় না কোনো কিছু, কারণ ভগবান ডাইরেক্টলি কোনো কিছু করেন, ভগবান সবকিছু। আমরা কোনো কিছু করতে গেলে এফেক্টেড কেন হয়ে যায়, কারণ আমরা ডাইরেক্টলি করতে চাই, আমরা ডাইরেক্টলি করতে চাই। সাচ এক্সাম্পল, আমি উদাহরণটা আবার মনে করে দিই, মনে ধরুন একজন সন্ন্যাসী, তিনি খায় কার হাতে রান্না, তিনিও এক মাতাজির হাতে রান্না খায়, হ্যাঁ না। একটা স্বামী, সেও তার বউয়ের হাতে রান্না খায়, কিন্তু সন্ন্যাসী মাতাজির হাতে রান্না খেয়ে এফেক্টেড হয় না, স্বামী কেন এফেক্টেড হয়ে যায়? থাকে তাই কি মানে মানে ওই যে আপনি যেটা বলেন আর কি, কচু পাতার জলের মতো ভগবান এভাবে মানে সন্ন্যাসী এভাবে সংযুক্ত থাকে না, মানে মাতাজির হাতে রান্না খান কিন্তু আসক্তি নেই সন্ন্যাসী, কিন্তু আপনি বুঝিয়েছেন মানে বুঝাতে পারছেন না, ক্লিয়ার না, কেউ বুঝাতে পারে এই কথাটা? একটা সন্ন্যাসীও মাতাজির হাতেই রান্না খায়, সেও তো কোনো নারী রান্না করে দেয় না, একটা পুরুষের জন্য একটা নারী রান্না করে দেয়, কিন্তু পুরুষ আসক্ত হয়ে যায় সন্ন্যাসী আসক্ত হয় না কেন?
হরে কৃষ্ণ প্রভু, অনেক প্রণাম প্রভু, ধন্যবাদ। যেমন হ্যাঁ বলুন, কিন্তু আমাদের দ্বারা পরিচালিত করতেছে, যেমন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন দেব দেবীকে দিয়েছে তাদের দ্বারাই পরিচালনা করতেছে, ভগবান কিন্তু স্বয়ং এসে সবকিছু করতেছে, কিন্তু ভগবান তো কোনো জিনিস পাগল, আমি উৎসবে যেতে পারিনি প্রভু, আমি এই যে প্রশ্নটা করেছি এটির উত্তর দেয়। মানে উনি ওই সন্ন্যাসী মাতাজি রাতে রান্না খায়, আর একজন স্বামীও স্ত্রী রাতে রান্না খায়, কিন্তু সন্ন্যাসী মাতাজির প্রতি এফেক্টেড হয় না, একজন পুরুষ এফেক্টেড হয়ে যায় কেন? পুরুষ তো সে স্ত্রীর প্রতি আসক্ত আছে এই জন্য এফেক্টেড, আর সন্ন্যাস তো মানে মাতাজির প্রতি আসক্ত নাই, এটাই আর কি, মানে তার চেতনাটা এটা আসক্তি নাই আর কি। প্রভু আমি একটা উদাহরণ শুনেছিলাম এরকম যে গৌতম মাছ কাদা থাকে কিন্তু তার শরীরে কাদা ভরে না, এরকম মাছের মতো উদাহরণটা এখনো কেউ ক্লিয়ার করে বলতে পারেনি। হ্যাঁ লীলাশ্বরী মা বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার শ্রী রাতুল চরণ কমলে, আর ক্ষমা করবেন প্রভু, আমরা একটু একটা ওই প্রোগ্রামে আর কি ছিলাম, তো এখন বাড়িতে যাচ্ছি, তো পুরোটা কি করবে তাড়াতাড়ি? এই তো বাড়িতে যাচ্ছি, আমরা রাস্তাতে রয়েছি গাড়িতে। তো প্রভু এটার প্রশ্নের উত্তরটা এটাই, জানি না ঠিক হবে কিনা, তো সন্ন্যাসী এই কারণে এফেক্টেড হন না, কারণ সন্ন্যাসী হচ্ছে মানে যে স্ত্রীর হাতে রান্না খাচ্ছেন সেটা তিনি সেটা স্ত্রীর মানে কি বলবো নিজের বলে মনে করে না, তিনি ভগবানের প্রসাদ নিচ্ছে, যে প্রসাদ নিতে হবে ব্যাস এইটুকুনি, আর স্বামী এফেক্টেড হয় কারণ আমার স্ত্রীর রান্না, তো এই রকম মনে করে সে সেই প্রসাদটা নেয়, তো এই কারণে হচ্ছে স্বামী এফেক্টেড হয়ে যায় তার স্ত্রীর উপরে, কারণ আমার বলে এরকম করে আসক্তিতে পড়ে যায়। সুন্দর বলেছে, কিন্তু আমি মনে করছি যে 10 দিনে সব ভুলে গেছে, সব মাঝখানে আমি 7 দিন আসিনি 10 দিন আসিনি ভুলে গেছে, প্রভু একদিন অ্যাটেন্ড না করলে পরেই তাই ভুলে যায়, আর 10 দিন তো অনেক। আমি লাস্ট ক্লাসে বুঝিয়ে গিয়েছি সন্ন্যাসীর রান্নাটাও কোন মাতাজি করে, কিন্তু সন্ন্যাসীকে পরিবেশন মাতাজিরা করে না, সন্ন্যাসীকে পরিবেশন করে কোন ব্রহ্মচারী, এর জন্য ওকে এফেক্ট করতে পারে না, কিন্তু স্বামীর পরিবেশন করে স্ত্রী, এর জন্য আমি বলেছি সহচর্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। উনি যদি ডাইরেক্ট ওই হাত দিয়ে পরিবেশন করতো ইয়ে করতো তাহলে সন্ন্যাসী এফেক্ট হয়ে পড়তো, কিন্তু সন্ন্যাসী খায় মাতাজি রাতে মাতাজি রান্না, কিন্তু রান্নাটা পরিবেশন করে কোনো ব্রহ্মচারী, এর জন্য সন্ন্যাসীর এফেক্ট হওয়ার ভয় কম, কিন্তু একজন পুরুষ ডাইরেক্টলি মাতাজির পরিবেশন রান্না গৃহটা করে, এর জন্য সে তাড়াতাড়ি এফেক্ট হয়। এখানে বলেছে ভগবান সব সৃষ্টি করে পালন করে কিন্তু তারপরে সে সসীম অসীম থেকে স্বতন্ত্র, কেন? ভগবান ডাইরেক্টলি কোনো কিছু করে না, সবকিছু তার দেব দেবতাদের দ্বারা করায়, এর জন্য আমার ভগবান হচ্ছে ইনস্ট্রাক্টর ভগবান, যদি ডাইরেক্ট ভগবান হতে যায় সবকিছু তাহলে সে এফেক্ট হয়ে পড়বে। আপনি বুঝতেছেন যে এই জায়গাটা আমার এফেক্ট হওয়ার ভয় আছে, সেইখানে আপনি কি করবেন, অন্য লোক দিয়ে আপনাকে কাজ করাতে হবে, আপনি হয়তো সেখানকার ইনচার্জ, কিন্তু আপনি বুঝতেছেন যে এই জায়গাটা যদি আমি ডাইরেক্টলি কিছু করতে যাই তাহলে আমি এফেক্ট হয়ে পড়বো, সেইখানে আপনাকে ইনডাইরেক্টলি কাজ করতে হবে। নন্দপাল প্রভু এটা ক্লাস, এটা কথা বলার জায়গা না, খেয়ালে আর কিছু এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে ভগবান কেন সসীম অসীম, এখানে বলছেন বস্তুত পক্ষে ভগবান অসীম সসীম নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি সৃষ্টির অভিপ্রকাশ থেকে স্বতন্ত্র, তাহলে বোঝা গেল এই একটা পয়েন্ট, ভগবান হতে হলে কি করতে হবে সবকিছু থেকে স্বতন্ত্র থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে স্বতন্ত্র কি করে হব, স্বতন্ত্র থাকা যে এভাবেই আমি ডাইরেক্ট কোনো কিছু না করে
প্যাসিভলি করতে হবে। এর জন্য দেখুন ভগবান সবকিছু প্যাসিভলি করে, ডাইরেক্টলি কিছু করে না। ধরুন সাথে এক্সাম্পল, আমাদের ভারতের সরকার মোদি, মোদি যদি সবকিছু ডাইরেক্টলি এসে করেন উনি বাঁচবে? যে কোনো কেউ ওনাকে শুট করে মেরে ফেলবে। উনি কি করেন, ওনার মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এদের দ্বারা চেইন অফ কমান্ড। এর জন্য ওনাকে ফিগারেটিভলি থাকতে হয়। যখনই আপনি ফিগারেটিভলি থাকবেন তখনই মায়ার ভয়, মরণের ভয়, বিপদের ভয় বেশি থাকে। এর জন্য আমাদেরও শিক্ষা, যেসব জিনিসে আমাকে মায়া এফেক্ট করবে সেগুলো আমি ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি করার চেষ্টা করব। এরপরে বলেছে, যদিও মূঢ় লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নররূপী শ্রীকৃষ্ণ অসীম এবং সসীমকে নিয়ন্ত্রণ করতে পারে, তার মানে ভগবান হতে হলে আর একটা কি, সবাইকে তাকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে সে ভগবান হতে পারবে। যারা বুদ্ধি কম, ভক্তি নেই, তারা এর জন্য ভগবান হতে হলে এমন কার্য করতে হবে যেটা জেনারেল লোক বুঝতে না পারে। এরপর কি, শুদ্ধ ভক্ত সেই সম্বন্ধে সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি তার চরণামৃতে চরণারবিন্দে সর্বত্র ভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনায় ভক্তি বানান। তার মানে এক আর ভগবানকে ভগবান হতে হলে কি হবে না, যদি কেউ তার চরণে আত্মসমর্পণ করে একমাত্র তখনই তাকে কেউ উপলব্ধি করতে পারবে। এগুলো পয়েন্ট প্রভুপাদ এখানে আলোচনা করেছেন, ভগবান হতে গেলে তাকে কি কি বৈচিত্র্য বা কি কি জিনিস তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তারপরে শ্রীকৃষ্ণের নররূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ গীতা ও শ্রীমদ ভাগবতের শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম ভগবান। এই ধরাধামে নররূপে করলেও তিনি সামান্য মানুষ নন। শ্রীমদ ভাগবতের স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন শৌনক মুনির নেতৃত্বে ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করেছিলেন, তখন তারা বলেছিলেন, কৃতবান কিল কর্মাণি সহ রামেন কেশব অতি মর্তানি ভগবান গুরু কপট মানুষ। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এভাবেই তার স্বরূপ গোপন করে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। পরমেশ্বরের নররূপ অবতার মূঢ়দের কাছে বিড়ম্বনার স্বরূপ। পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন, কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন। ভাগবতের দশম স্কন্ধা তৃতীয় অধ্যায়ে 46 নং শ্লোকে বলা হয়েছে, ববুভব প্রাকৃত শিশু, তিনি একটি সাধারণ শিশু, একটি সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন। এখন আবার এখানে প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ মানুষ রূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রী বিগ্রহের এক মধুর বিলাস। ভগবদ গীতার 11 অধ্যায়েও বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখার জন্য প্রার্থনা করেছিলেন, তেনৈব রূপেণ চতুর্ভুজেন। এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্য রূপ মানুষম রূপম ধারণ করেছিলেন। ভগবানের এই ত্রিভুজ রূপ বৈচিত্র্য সাধারণ মানুষের সাধ্য নয়। কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে, তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্যে ভাগবতের তৃতীয় স্কন্ধের 31 অধ্যায়ের 21 নং শ্লোকে এই শ্লোকটি উদ্ধৃত করে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি শুনুন, এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে, সেটা কি,
শ্রীকৃষ্ণের নররূপে অবতার শ্রীকৃষ্ণের নররূপে অবতার সম্বন্ধে সবিশেষ ও নির্বিশেষ বাদীদের মধ্যে অনেক মতভেদ আছে। এখন এটা এই কথাটা প্রভুপাদ বলছে যে আমার একটা প্রশ্ন, শ্রীকৃষ্ণের নররূপ নিয়ে সবিশেষ এবং নির্বিশেষ বাদীদের মধ্যে মতভেদ কেন? শ্রীকৃষ্ণ নররূপে অবতীর্ণ হয়েছে, এটা নিয়ে সবিশেষ এবং নির্বিশেষ বাদীদের মধ্যে এত প্রবলেম কেন, এত কনফ্লিক্ট কেন? হ্যাঁ লীলা শর্মা বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। সবিশেষ এবং নির্বিশেষ বাদীদের মধ্যে মতভেদ এই কারণে, কারণ সবিশেষ বাদীরা মনে করেন যে ভগবানের রূপ আছে, কিন্তু নির্বিশেষ বাদী যারা তারা মনে করেন যে ভগবানের কোনো রূপ নেই, তারা হচ্ছে ব্রহ্মের সঙ্গে, ব্রহ্ম মনে করে যে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া, যে তারা নিজেরাই ভগবান, মানে এক সময় ভগবান হয়ে যাবে এইটা তারা মনে করেন। তো এই কারণে হচ্ছে দুটো সম্পূর্ণ মানে আলাদা, তো এই কারণেই তাদের মতের ভেদ। এক্সেলেন্ট, সুন্দর বলেছে। কিন্তু আরেকটা ডিপ পয়েন্ট আছে, এই সবিশেষ এবং নির্বিশেষ দুজনেই কম বেশি ভগবান হতে চায়, এর জন্য তাদের মধ্যে প্রবলেম। এর জন্য তারা মানতে চায় যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ হচ্ছে নররূপ, তাহলে ওদের স্তরে চলে আসবে। বুঝতে পেরেছেন? সে সবিশেষ ভাবুক আর নির্বিশেষ ভাবুক, কিন্তু ওনারা দুজনেই কি চায়, কৃষ্ণ আমাদের প্ল্যাটফর্মে এটা নিয়ে আসতে পারলে তাহলে আমিও কিছুদিন পর বলবো আমিও ভগবান। বুঝতে পারে? এর জন্য সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীদের মধ্যে এর জন্য কনফ্লিক্ট। তারা কেন ভগবানকে মানতে চায় যে তুমি নররূপ? কেন তারা চিন্তা করে কৃষ্ণকে যদি মোটামুটি আমাদের স্তরে, আমাদের লেভেলে নিয়ে আসা যায়, তাহলে বোঝানো যাবে যে কৃষ্ণ যেহেতু নররূপ নিয়ে এইসব কিছু করতে পারে, তা আমিও তো নররূপ নিয়ে এইসব কিছু করতে পারি, আমিও ভগবান হয়ে যাব। এর জন্য প্রভুপাদ এটা বলছে। কিন্তু ভগবদ গীতা যারা জানে না, প্রভুপাদ বলছে কৃষ্ণ তত্ত্বীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ গীতা ভাগবতের শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি তিনি ভগবান, তিনি ভগবান। এখন এর দ্বারা আর একটা জিনিস বোঝা যায়, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হলে ভগবান ভগবতা নাকি সেই জানতে হলে তার কি করতে হবে, বা শাস্ত্র মাতা। তো যখন আমরা শাস্ত্রের আধার পরে ভগবানকে বিচার করব, তখন আমরা ভগবানকে উপলব্ধি। তাই প্রভুপাদ এখানে এই পুরো তাৎপর্য, এই এই প্যারা তাৎপর্য এটাই বুঝাতে চাচ্ছে যে যদি আমরা ভগবানের ভগবত সম্বন্ধে পূর্ণরূপে অবগত হতে হয়, তাহলে আমাদের কোন রকম মাইন্ড স্পেকুলেশন কিছু করা যাবে না। আমাদেরকে ডাইরেক্টলি আমাদেরকে শাস্ত্রের মাধ্যমে উপলব্ধি করতে হবে। তারপরে হ্যাঁ বলুন, সর্বশর্মা কিছু বলছেন? বললাম যে আজকে আপনার নেটে খুব ডিস্টার্ব করতেছে, কথা মাঝে মধ্যে কেটে কেটে আসতেছে। হরে কৃষ্ণ প্রভু পড়ব। হ্যাঁ কিছু লোক এই থেকে পড়ুন। কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে, তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করার উদ্দেশ্যে শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধের 29 অধ্যায় 21 নং শ্লোকে এই শ্লোকটি উদ্ধৃত করে। অহম সর্বভূতেষু
সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীল জীব গোস্বামী ও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত। এই শ্লোকের টিকায় শ্রীল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন, তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চামূর্তির পরিচর্যায় ব্যস্ত, তিনি অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। তিন শ্রেণীর ভগবত ভক্তের মধ্যে প্রাকৃত ভক্তেরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত। সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে। সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী হচ্ছে যে এই প্রকার মনোবৃত্তি সংশোধন করা আবশ্যক। ভক্তের দেখা উচিত যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয়, তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি জীবকে, প্রতিটি প্রাণীকে যথোচিত সম্মান করা উচিত। প্রত্যেকেই যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়। অনেক নির্বিশেষবাদী আছে যারা তাহলে এখানে প্রভুপাদ বুঝাচ্ছেন কিছু লোক আছে যারা মায়াবাদের দ্বারা কলুষিত হয়ে শ্রীকৃষ্ণকে উপহাস করে, তারা কৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার হরে কৃষ্ণ প্রভু পড়ব, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে প্রভু, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে বলেছে আমি অহম সর্বেষু ভূতেষু ভূতাত্ম অবস্থিত সদা, ভূতাত্ম সদা, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। এই কথাটা শুনে অনেক প্রাকৃত ভক্ত যারা বা জড়জগতি বা নির্বিশেষবাদী বা সবিশেষবাদী যারাই বলো, তারা এই কথাটা কি অপব্যাখ্যা করে জানেন? তারা বলে যে পরমাত্মা রূপে যেহেতু ভগবান আমাদের মধ্যে আছে, তাহলে তিনিও আছে আমাদের মতো মানুষ, কারণ তারা সে আমার মধ্যে আছে এজন্য। কিন্তু এটা যারা কম বুদ্ধি সম্পন্ন তারা এটা বুঝতে পারে না। একটা বস্তুর মধ্যে একটা থাকলেই যে ওই বস্তু হয়ে যাবে এটা না। সাচ এক্সাম্পল, আপনি এটার উদাহরণটা কিভাবে দিবেন? আচ্ছা, এই যে তারটা দেখছেন এর মধ্যে একটা তামার পাত আছে না, আছে কিনা? এটা তামার পাত দেখছে না কেন? এই তারটার ভিতরে তামার পাত আছে না? আমার একটা তার আছে কিনা? আছে, বুঝতে পারছেন? আছে না? হ্যাঁ, আচ্ছা। এই পুরো জিনিসটাকে এখন কি দেখা যাচ্ছে? পুরো জিনিসটাকে কি দেখা যাচ্ছে? একটা তার, তাই না? ওয়্যার রূপে দেখা যাচ্ছে না? কিন্তু এই জিনিসটা যখন কারেন্টের মধ্যে প্রবেশ করানো হবে, হরে কৃষ্ণ
প্রভু আপনার কথা খুব কেটে যাচ্ছে আজকে। শঙ্কর প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আজকের কত নম্বর, কত সিরিয়াল ক্লাসের? ওই যে আপনার শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের আপনার 11 নম্বর শ্লোক পড়াচ্ছে প্রভু। না, 11 নম্বর শ্লোক বুঝছি, কিন্তু আজকের কত ই পাঠ, কত পাঠ, কত নং পাঠ? তাহলে এটা বোঝার চেষ্টা করুন, এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে তারটা, এই ওয়্যারটা, এর মধ্যে একটা তামার পাত আছে, কিন্তু এখন শুনতে পাচ্ছেন সবাই? এই তামার পাত, এই তারটা পুরো এখন একই ওয়্যার দেখাচ্ছে, কিন্তু এই ওয়্যারটা যখন এই তারটা আমি কোন কারেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব, তখন এই প্লাস্টিক, উপরে যে সাদা প্লাস্টিকটা আর ভিতরে তামার তারটা এক থাকবে না আলাদা হয়ে যাবে? আলাদা হবে কি? কারেন্ট পাস কি দিয়ে, ওই প্লাস্টিকটা দিয়ে, নাকি ওই যে ভিতরে তামার পাত আছে সেটা দিয়ে? প্রভু কিছু শোনা যাচ্ছে না। প্রভু শোনা যাচ্ছে না কিছু এখন? এখনো শোনা যাচ্ছে না প্রভু? প্রভু কথা কেটে কেটে আসছে, খুব শোনা যাচ্ছে না এখন। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে? এখন কি একটু শোনা যাচ্ছে, আবার একটু বাদ পড়ছে এরকম? হরি বল, এখন শোনা যাচ্ছে? এখন কি অবস্থা প্রভু, শোনা যাচ্ছে? এখন কি অবস্থা? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি আপনাকে। শোনা যাচ্ছে প্রভু এখন? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার আছে এখন। এর জন্য যখন একটা কারেন্টের ইলেকট্রিক ওয়্যার এর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হয়, তখন ওর বাহ্যের যে প্লাস্টিকটা ওটা আর যে ভিতরে যে ইলেকট্রিক তার, মানে তামার পাত, দুটো আলাদা হয়ে যায়। কারণ একটা দিয়ে ইলেকট্রিক পাস হয় আর একটা। ঠিক তেমনি জীবের মধ্যে যখন পরমাত্মা রূপে ভগবান থাকেন, সেটা আর তখন জীব আলাদা হয়ে যায়। এই যে মায়াবাদীরা বা মূঢ় ব্যক্তিরা
বুঝতে পারে না, এটা প্রভুপাদ এখানে বুঝালেন। তাই জীব গোস্বামী এখানে বুঝিয়েছেন যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যস্ত, কিন্তু অন্য জীবদের সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। তার মানে যে একমাত্র ভগবানকে মানে কিন্তু ভগবানের ভক্ত এই জীব নিচয় কাউকে সম্মান দিতে জানে না, তারা কোনোদিন ভগবানের ভক্ত হতে পারে না। যে প্রকৃতভাবে ভগবানের ভক্ত হবে সে প্রত্যেকটা জীবকে সম্মান দেবে, জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কারণ সবার মধ্যে কৃষ্ণ আছে, সে হচ্ছে প্রকৃত ভক্ত, এটা বুঝিয়েছে। হ্যাঁ, এবার কোন লাস্ট। অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করাকে উপহাস করে, তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি আবার প্রভু শোনা যাচ্ছে না? আমারটা শোনা যাচ্ছে তো। হরে কৃষ্ণ। হ্যাঁ পড়ুন। অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করা কি উপহাস করে, তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি তিনি মন্দিরে অথবা অর্চা বিগ্রহে নেই? সবিশেষবাদী ও নির্বিশেষবাদীরা যদিও এভাবে আবহমান কাল তর্ক করে থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক। ব্রহ্ম সংহিতাতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টির সর্বত্র বিরাজমান। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ এটা বুঝিয়েছেন, অনেক নির্বিশেষবাদী মনে করে বা উপহাস করে, এরা এরা ভগবানকে একটা শুধু মন্দিরে সেন্ট্রালাইজ করে দেয়, ভগবান তো সর্বদা আছে। তখন তাদেরকে আপনার প্রশ্ন করতে হবে, আচ্ছা ভগবান যদি সর্বদা থাকে তাহলে আমরা যদি মন্দিরে ভগবানকে বিশেষভাবে সম্মান করি সমস্যা কি? তাহলে মন্দিরে পাথরের মূর্তিতে কি ভগবান নেই? সেহেতু ভগবান সর্বদা আছে, ওখানেও ভগবান আছে, এখন আমার শ্রদ্ধাটা ওখানে বেশি করে আছে তো আমি ওখানে ভগবানকে আরাধনা করছি। আপনার শ্রদ্ধাটা সর্বজায়গায় আছে, আপনি সর্বজায়গায় করেন, বুঝতে পারছেন? এখন এই তাৎপর্যটা আপনার কাছে একটু খাপ ছাড়া লাগছে, এটাকে একটা এপিসোডের মধ্যে খাপ ছাড়াটাকে কিভাবে নিয়ে আসতে হবে অনুবাদে বলেছে, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমাকে সর্বভূতে মহেশ্বর সম্পর্কে জানে না। এই সব কয়টা কথা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছে। প্রথম দেখুন, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তাহলে এই কথাটাকে প্রভুপাদ প্রথম দুটো কি বলে প্যারাতে ব্যাখ্যা করেছে, ভগবান অবতীর্ণ হন কেন, না কোন একটা সিস্টেমকে মেনটেন করার জন্য প্রভু আবার শোনা যাচ্ছে না?
প্রভু বেঁধে যাচ্ছে কথা, এখন শোনা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। তো প্রথম যে এই যে কথাটা বলছে বাবু, অবতীর্ণ তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, এই কথাটাকে প্রভুপাদ বর্ণনা করেছেন এখানে। আমার পরম ভাব সম্বন্ধে অবগত, মূর্খরা যখন বোঝে না এটা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে? প্রভু কেটে কেটে যাচ্ছে, প্রভু বুঝতে পারছি না, পুরো নেট ভর্তি আছে, তো টাওয়ারে ডিস্টার্ব আছে এখন। এখন কি অবস্থা? তাহলে প্রথম দুই প্যারাতে ভগবান মূর্খ লোকেদের প্রকৃতিটা কিরকম হয় সেটা বর্ণনা করেছে। পরবর্তী দুটো দেখুন, এখানে বলছে পূর্ববর্তী শ্লোকগুলোতে বর্ণিত অদ্ভুত কার্যকলাপ এবং বিশিষ্ট ভগবানের স্বপ্নময় বিগ্রহ। এখানে ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত হওয়া, অবগত ভাব সম্বন্ধে অবগত নয় এই ব্যাখ্যা প্রপার তৃতীয় প্যারায়, চতুর্থ প্যারায় এবং পঞ্চম প্যারায় ব্যাখ্যা করেছে, বুঝতে পেরেছেন? এবং লাস্ট আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানবে, এই কথাটা প্রপার এই লাস্টের তিনটে প্যারায়। হরি বল, কৃষ্ণ প্রভু কথা বেঁধে যাচ্ছে, হরে কৃষ্ণ। এখন ক্লিয়ার আছে প্রভু, এখন ক্লিয়ার আছে? আমি বুঝতে পারছি না, মানে নিতে সমস্যা, কখনো কেটে যাচ্ছে এরকম হচ্ছে প্রভু। আজকে সবার নেটেই সমস্যা, আমাদের নেটেও সমস্যা, আমার আর সমস্যা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কিছু শুনতে পাচ্ছেন আমার কথা?
ভালো হয় আবার মাঝে মধ্যে বেশিরভাগ কেটে কেটে যায়, মাঝখানে একটু ভালো হয়। এখন একটু বোঝা যাচ্ছে কিছু? এখন একেবারে ক্লিয়ার। হরে কৃষ্ণ, এখন ঠিক আছে? আচ্ছা, দেখা যাক কতটুকু নিয়ে করে। সো এর জন্য আমরা প্রথম দুটো প্যারাতে মূর্খদের কিরকম স্ট্যাটাস হয় ভগবান আলোচনা করেছে। এরপরে ভগবানের পরম ভাব কিরকম সেটা তিন এক মানে তিন চার পাঁচ এই তিনটা প্যারাতে আলোচনা করেছে। আর লাস্টে যে অনুবাদে বলেছে, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবানকে সর্বভূতের মহেশ্বর বলে জানতে হলে কি যা দরকার সেটা ভগবান এই যে লাস্টের তিন প্যারাতে আলোচনা করেছে প্রভুপাদ, যে ভগবানকে কিভাবে সর্বভূতের মহেশ্বর বলে জানা যাবে সেটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। এটা তিনি তাহলে মূর্খ লোকেরা ভগবানকে অবজ্ঞা করে কেন? কারণ তাদের বুদ্ধি কম। কিসের জন্য বুদ্ধি কম?
তারা ভগবানের নিয়ন্ত্রণকে তারা বা ভগবানের যে কি বলে তার যে বৈভব বা প্রকাশ সেটা তারা উপলব্ধি করার চেষ্টা করে না। দ্বিতীয় হচ্ছে তারা পরম ভাব সম্বন্ধে অবগত না কেন, কারণ তারা ভগবানের সচ্চিদানন্দময় রূপ তার প্রতি তারা ধ্যান নিবেশ করে না। তারপর এখানে বলছে তাকে সাধারণ মানুষ বলে মনে করে। ভগবান যে ভগবান যে কি কি কারণে একজন ভগবান হতে পারে সেই সমস্ত জিনিস সম্পর্কে তারা অবগত না, তার জন্য তারা ভগবানের সম্বন্ধে ভাব সম্বন্ধে অবগত না। আর লাস্টে বলেছে তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এই সর্বভূতের মহেশ্বর বলে জানতে হলে কি করতে হবে, এই যে ভাগবতে বর্ণনা দিয়েছে চতুর্ভুজ নারায়ণ মাতা পিতা দেবকীর সম্পর্কে জানা, তারপরে সে বিভিন্ন আচার্যদের টিকার উপলব্ধি করা, তারপর হচ্ছে কৃষ্ণের সর্বব্যাপকতা সম্পর্কে অবগত হওয়া, এই সমস্ত উপলব্ধি করতে পারলে সে পূর্ণরূপে ভগবানকে জানতে পারবে। এর জন্য বলেছে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। অবজানন্তি মাংমুরা মানুষিনম তনুমাশ্রিতম পরম ভাবম অবজানন্ত মমভূত মহেশ্বরম মমভূত মহেশ্বরম। এই কথা প্রভুপাদ এখানে ভগবানের অনুবাদের উপরে কথার উপরে প্রভুপাদ এখানে সুন্দর করে তাৎপর্যে বর্ণনা করেছে। তাহলে আজকের আমরা কনক্লুশনে এটা বুঝলাম যে এই অনুবাদের মাধ্যমে ভগবানকে কারা বোঝে না, যারা হচ্ছে একটু প্রথমটা বুঝলাম যে ভগবান এই জগতে জন্মগ্রহণ করে না, আবির্ভূত হয়। দ্বিতীয় আর একটা জিনিস বুঝতে পারলাম কি, সেটা হচ্ছে মূর্খ মানুষরা ভগবানকে অবজ্ঞা করে কিন্তু বুদ্ধিমান তারা ভগবানকে কখনো অবজ্ঞা করে না। আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, ভগবানকে যদি ভালো করে জানতে হয় তাহলে তার ভাব সম্বন্ধে আগে আমাদেরকে কি করতে হবে, উপলব্ধি করতে হবে। এর জন্য আমরা একটা জিনিস আমি ইংলিশে বলেছি যে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইউর ওয়ার্ড বাট কৃষ্ণ ওয়াচিং ইউর ইন্টেনশন। ইন্টেনশন মানে ভাব। একটা মানুষকে কে কতটা ভালো খারাপ এটা বোঝা যাবে কি দিয়ে, তার ইন্টেনশন দেখে। ঠিক তেমনি ভগবানকেও যদি উপলব্ধি করতে হয় আমাদের ইন্টেনশনটা কিরকম সেটা উপরে নির্ভর করে। আর ভগবানকে জানতে হলে আরেকটা কি, ভগবান যে সর্বভূতের মহেশ্বর এই সম্পর্কে অবগত হতে হবে। এই জন্য গীতা ভগবান আরেকটা শ্লোকে বলেছে না যে সর্বভূতের মহেশ্বরের সম্পর্কে ওই শ্লোকটা ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম শান্তির মিচ্ছতি। তাহলে ভগবানকে ভক্তারূপে জানতে হবে। এই কথার মধ্যে দিয়ে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিলেন, অর্জুনকে এটা বুঝতে বুঝাচ্ছে, অর্জুন তুমি এত বড় মূর্খ, তোমার এই মূর্খামির জন্য তুমি আমাকে অবগত হতে পারনি, আমাকে জানতে হলে তোমাকে আগে আমার পরম ভাব সম্বন্ধে জানতে হবে, আর আমাকে সর্বলোকের মহেশ্বর বলে জানতে হবে। গতকালের মানে সরি 10 নম্বরের শ্লোকের অনুবাদের উপরে বেসিস করে যখন অর্জুন জিজ্ঞেস করেছে, প্রথমে প্রশ্ন দেখুন, হে কন্তেয় আমার অদক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এই কথা বলার পরে অর্জুন জিজ্ঞেস করলো, প্রভু আপনার ইচ্ছায় জড় জগৎ সৃষ্টি হয় ধ্বংস হয়, তারপরও কেন মানুষ আপনাকে ভগবান বলে স্বীকার করে না বা জানে না বা উপলব্ধি করে না?
তখন আজকের 11 নম্বর শ্লোকে ভগবান বলছে যে যারা সরি আমি যখন মনুষ্যরূপে অবগত অবতীর্ণ হয় তখন মূর্খরা আমাকে বুঝতে পারে না, আর আমাকে জানতে হলে আমার পরম ভাব সম্বন্ধে জানতে হবে, আর আমাকে ভগবান কি সর্বলোকের মহেশ্বর রূপে জানতে হবে, তাহলে সেনা তারা আমরা বুঝতে পারবে যে আমি কি জিনিস, আমি কি জিনিস বা আমি কি করতে পারি। কিন্তু কেউ যদি আমাকে এই জিনিসগুলো দিয়ে উপলব্ধি না করে তাহলে তারা আমাকে বেশি সময় উপলব্ধি বা আমাকে জানতে পারবে না। তাহলে ভগবান সম্পর্কে উপলব্ধি হতে হলে তার ভাব, তার ভগবত্তা, তার স্থিতি এবং তার সম্পর্কে জ্ঞান, একটা আমাদের অবগত হতে হবে, তাহলেই একমাত্র আমরা কৃষ্ণ যে ভগবান সেটা আমরা উপলব্ধি করতে পারবো। এর আগে আমরা উপলব্ধি করতে পারবো না। আগামীকালে প্রশ্ন লিখুন। কারা ভগবানকে জানতে পারে না এবং কিসের জন্য, কারা ভগবানকে জানতে পারে না এবং কিসের জন্য? কারা ভগবানকে জানতে পারে না এবং কিসের জন্য? লিখেছেন প্রশ্ন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আসেন ভালো, এখন বন্ধ আপনাদের কৃপা আছে। জয় রাধা প্রভু, প্রণাম প্রণাম। কৃষ্ণ প্রভু, হ্যাঁ ভাগবত দিতে হবে।